শুভ সকাল বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছো। সময় হয়েছে এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। সবাই ভাবছো আমি আঙুরের থোকা কেন দেখাচ্ছি। হ্যাঁ, কারণ বাবা বাজার করে আনতেই বাজার গুছাতে গুছাতে আমার হাতে পড়লো এইরকম একটা আঙুরের থোকা। আর আমি ভাবছি যে আমার ব্যালকানিতে যদি এরকম একটা আঙুরের থোকা থাকতো খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না, তাই না? কিন্তু দেখতে কিন্তু অপূর্ব লাগছিল, তাই তোমাদেরও একটু শেয়ার করে নিলাম। আর এখানে আমি গ্রিন টি বানিয়ে নিয়েছি, এক কাপ বাবার আর এক কাপ আমার, দুজনে এখন গ্রিন টি খাবো। আজকে না আমার একদম মনটা ভালো নেই, কারণ দুদিন ধরে না আমার মোবাইলে একদম শর্টস ছাড়ছি, শর্টস ভিডিও যেগুলো হয় সেগুলো ছাড়ছি, বাট একদম ভিউজ আসছে না। আর ওখানে একটা মেনশান করা কোটেশান আসছে, সেটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই জন্য আমার খুব মনটা খারাপ যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি অথচ কোনো ভিউজ আসছে না, ওখানে নো অডিও রিটেনশান আসছে। এরকম হলে বলো তো ভালো লাগে? তো যাই হোক, কী করবো, মনটা তো খারাপ। তো তোমাদেরকে শেয়ার করছি, তোমাদের যদি কারুর জানা থাকে যে এরকম নো অডিও রিটেনশান ডাটা অ্যাভেলেবেল ফর দিস ভিডিও ইয়েট প্রসেসিং ক্যান টেক আপ টু 2 ডেজ, এরকম কেন হয়, তাহলে অবশ্যই আমাকে না একটু জানিও। হ্যাঁ, আর আমি আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো পনিরের একদম নতুন অন্য রকম একটা রেসিপি, একদম নিজের মতন রেসিপিটা, একদম নিজে থেকে বানিয়েছি। এটা আমি 2-1 বার খেয়েছি, বাট আজকে তোমাদের আমি রেসিপিটা পুরো শেয়ার করব। আমার মতন করে তোমরা একদিন খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো এখানে আমি গোটা গরম মশলা আর জিরে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর যেটা করব সেটা হলো কাঁচা আদা আর গোটা গরম মশলা ভাজা আর জিরে ভাজাগুলো সব পেস্ট করে নেব। আর এদিকে দেখো তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে যেটা করব সেটা হলো আলু আর টমেটো। আলু ছাড়া আমার কর্তামশাই কিছুই ভাবতে পারেন না, তাই জন্য ওর জন্য আলুটা আমাকে দিতেই হয়। তো তোমরা যদি চাও আলু নাও দিতে পারো। হ্যাঁ, আর একটা কথা, এই যে রেসিপিটার মধ্যে টমেটোটা কিন্তু মাস্ট, টমেটো কিন্তু বেশি করে লাগবে, ঠিক আছে? এবার টমেটো আর আলুটা আমি খুব সুন্দর করে তেলের মধ্যে মজিয়ে নেব, একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর কিছুক্ষণ পর দেখব এটা বেশ মজে গেছে। দেখো টমেটো আর আলু মজে একদম নরম হয়ে গেছে। এই মোমেন্টে এসে আমি ওই যে বললাম কাঁচা আদা আর ভাজা জিরে গোটা গরম মশলাটা ভেজে রেখেছিলাম ওইগুলো পেস্ট করা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, সেটা কিন্তু তোমাদের বলতে ভুলে গেছি, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এবার এটা কষাতে কষাতে একটু ড্রাই হয়ে এলে যেটা দেব সেটা হলো কি বলতো, তোমরা নিশ্চয়ই ভাবছো আমি জল দেব, তাই তো? আমি কিন্তু দুধ দেব। এই দুধ দিয়ে আমার পুরো রেসিপিটা তৈরি হবে, দুধ পনির যার নাম। তোমরা একবার ট্রাই করো কিন্তু, এই দুধ পনিরটা খেতে জাস্ট অসাধারণ হয়। এখানে দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হ্যাঁ রেখে দেব কিছুক্ষণ, তারপর যখন ফুট উঠবে, দেখো বাবলস উঠছে যখন, তখন আমি ভাজা পনিরগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। আর পনিরগুলো ফুটে টক বক করে ফুটে যখন একদম হয়ে আসার আগ মুহূর্ত হয়ে আসবে তখন আমি দিয়ে দেব গুড়। তোমরা এখানে মিষ্টি যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারো, চিনি বা যে কোনো কিছু, আমি এখানে গুড় দিলাম। আর দেখো কি সুন্দর স্মেল আসছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি নামানোর আগে, দুধ ঘি এলাচ আর পনির একদম মাখো মাখো হয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে।
আমার ঘর পুরো ম ম করছে গন্ধে। কি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জিভে জল চলে আসছে রেসিপিটা দেখে। আমার বাড়ি তো পুরো গন্ধে ম ম করছে। আমারও বেশ ভালো লাগছে এরকম একটা রান্নার করে। এটা কিন্তু রুটি দিয়ে বা ভাত দিয়েও তোমরা খেতে পারো। কি তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে, এইটা একটু চেকে দেখি, তাহলে আর দেরি করবে না। সময় মতন বাজারে গিয়ে পনির নিয়ে এসে আমার মতন রেসিপিটা রেঁধে ফেলো দেখি, আর সবাইকে তাক লাগিয়ে দাও। দেখবে হাত চেটে খেয়ে নেবে সবাই, একটাও পড়ে থাকবে না। এই অসাধারণ রেসিপিটা তোমাদের দেখতে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, রান্না করে তোমরা যখন খাবে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন রেসিপিটা হলো। বিকেল হয়ে গেছে, তোজো আর আমি একটু ঘুরু ঘুরু বেরিয়েছি ফাঁকা রাস্তায় দেখো, আর তোজোর মাথাটা ঢেকে দিয়েছি, আর এখন ওয়েদার তো ভীষণ খারাপ ওই জন্য। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও ওয়াচ করছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবে। এখানে আমি আর তোজো এখন লাইক করছি, ভীষণ মজা হচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো।